শুক্রবার গভীর রাতে তিনতলা ছাদ থেকে ফেলে দিয়ে এক ছাত্রকে মেরে ফেলার অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতা থানার সারদা দক্ষিণ খানপাড়ায় নিহত ছাত্র অনিশ খানের বাবা সালাম খানের অভিযোগ এদিন রাত একটা নাগাদ চারজন পুলিশের পোশাক পরে তার ছেলেকে ডাকে তার আর অভিযোগ একজনের হাতে বন্দুক ছিল তারা তিন ছাদে গিয়ে তার ছেলেকে ফেলে দেন বলে অভিযোগ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে উপস্থিত হয় আমতা থানার পুলিশ নিহতের পরিবার ও স্থানীয় মানুষজন ঘটনায় জড়িয়ে থাকা ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটা ঘটে রাতি একটার এবার আনিস বাড়িতে আছে বলে আমি জানি না ও যখনই আসে ওর কাছে একটা গেটের চাবি থাকে রাত্রে আসে থাকে ও থাকে কলকাতা আলিয়া ইউনিভার্সিতে পড়াশোনা করে কালকে জলসার ব্যাপারে ছিল এবার ওই জলসার শুনেই ওই একটা সময় বাড়িতে ঢুকেছে সেই সময় এসে পুলিশ আমতা থানার এসে বলছি আমতা থানা থেকে আমরা এসেছি আপনার বাড়ি খুলুন মানে কিসের জন্যে না দরকার আছে আপনার আনিসকে দরকার আচ্ছা আনিস তো আমার বাড়িতে নেই সেই সময় আমি দেখছি সত্যি বাড়িতেই ঘরে নেই আমি জানি জলসাতেই আছে কিন্তু একজন পুলিশ বন্দুক নিয়ে আমাকে দাঁড় করিয়ে রেখে গেটে ধারে আর তিন দিন উপরে উঠে চলে গেল গেটটা খুলতেই গিয়েই ওপরে কি দিয়ে মারলো আমি বুঝতে পারলাম না বাস ছাদ থেকে ফেলে দিয়ে একজন ড্রেসে ছিল আর তিনজন সেবিক পুলিশের ড্রেস যেমন সিভিল ড্রেস হ্যাঁ সাধারণ ব্যাংক পুলিশের ড্রেসে বন্দুক কিন্তু চারজনের কাছে আছে ওই এই বড় বন্ধু হ্যাঁ না ওনার নামে রিপোর্ট আছে রিপোর্ট আছে না বাগনান থানার একটা কেস ছিল সেটা জামিন হয় না বলে আমরা এসেছি আমতা বারবার আমতা থানার উপর প্রেশার পড়ছে যে আমরা এই জন্য আমতা থানা দিচ্ছি সত্যতা এখানে কি আছে আমার একটা জাগা জমি নিয়ে সত্যতা চলছে ওই যে কোন কোথা থেকে ঘটেছে সেটাও আমি এখন বুঝতে পারছি না আনিস খান উনি পড়াশোনা করে এখন আলিয়া বিদ্যাসাগরে বিশ্ববিদ্যালয় কলকাতায় সপ্তাহে যাতায়াত করে আর ওখানে উনি ওনার কি ছাত্র জীবন না কি করে বাবা রাজনীতি ওইখানে থেকে ঘটনা বলছে রাত্রি একটা নাগাদ ওনার বাবার কাছ থেকে খবর পাওয়া সূত্রে আমরা জানতে পেরেছি যে পুলিশ এসেছিল বাড়িতে এবং বাড়িতে আনিসকে খোঁজ করছিল তারপরে ওর বাবা যথারীতি বাড়িটা খোলে খোলার পর পুলিশ একজন ওর বাবার সাথে কথা বলছিল বাকি তিনজন ওপরে চলে যায় তার মিনিট পাঁচেক পরে ওনার বাবাই বলছিল যে ওকে মেরে ফেলে দেয় ফেলে দেওয়ার পর ওরা পাশের যে বাকুল বাকুল বা যেটাকে আমরা রাস্তা মেন রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে তারা চম্পট দেয় আমরা চাইছি যে এই যে পুলিশ করুক বা পুলিশের ভেসে কেউ অন্য কেউ যাই হোক প্রকৃত তদন্ত চাই এবং আমরা শাস্তি চাই যে করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই না একটা পাড়ার প্রতিবাদী মুখ ছিল বা আমরা রাজনীতির সাথে যুক্ত ছিল বিভিন্ন জন প্রতিবাদ করত ভালো ছেলে ছিল